সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি বাজারে। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ঢাকার শ্যামবাজার। দর্শক, আজ 12 মে 2024 রোজ রবিবার। এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ দেশি রসুন বিক্রি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি পেঁয়াজ আছে। আজকের বাজারে কিন্তু পেঁয়াজের বাজার কেমন চলছে সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো ঢাকার শ্যাম বাজার থেকে। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাই এবং এখানে যারা ক্রেতা ভাই আছে তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুনের পাইকারি বাজার মূল্য কত চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আজকে বাজার কম না বেশি ভাই? পেঁয়াজের বাজার একটু কম। একটু কম রসুনের বাজার? রসুনের বাজারও বাড়তে, অনেকটাই বাড়তে, অনেক বাড়তে। আর হলুদের বাজার? হলুদের বাজারও বাড়তে, হলুদের বাজারও বাড়তে। ইন্ডিয়ান হলুদের বাজারটা একটু কম, আগে বেচতাম 285-80, এখন বেচতেছি 275 ইন্ডিয়ান হলুদটা। ভাইয়া, আপনার ঘরের ঠিকানা একটু বলবেন। ঢাকা শ্যামবাজার বনলতা বাণিজ্যালয়। ঢাকা শ্যামবাজার বনলতা বাণিজ্যালয়। হ্যাঁ। এটা কী জাতের পেঁয়াজ ভাই? ওটা কিং। কিং? হ্যাঁ। আমাদের দেশি না? দেশি কিং। হ্যাঁ, দেশি কিং। দেশি কিং। এটা কি রাজবাড়ি? এটা হচ্ছে রাজবাড়ি পাংশা। রাজবাড়ি পাংশা। গত দুই দিনের তুলনায় পেঁয়াজের বাজার কেজি প্রতি কেমন কমছে? 2 টাকা কমেছে কেজিতে। 2 টাকা কমছে? 2-3 টাকা কমেছে। 2-3 টাকা কমছে। আর রসুনের বাজার? রসুনের বাজার নাটোরের যে হিসাবে বাজার সে হিসাবে বলতেছে মাথার রসুন যেগুলো আছে নাটোরে সেগুলা 180 টাকা বিক্রি করতে হবে। তবে এখানে বেচা কেনা নেই, এখানে 165-170 এরকম কাস্টমার রসুন খাচ্ছে নাটোরেরগুলা, তার বেশি খাইতে চাচ্ছে না। দেখা যাক বাজার বাড়তেছে রসুনের সামনে কি বাড়ে কি না বাড়ে কি না। হ্যাঁ, দেখা যাক, উপরওয়ালার ইচ্ছা সেটা। এটা কি এলসি নাকি ভাই? এলসি কুয়া আর কি। এলসি কুয়া। হ্যাঁ। এটা কত বিক্রি হচ্ছে? এটা 25 টাকা। 25 টাকা পাই, 125 টাকা পাইকারি। আপনার কাছ থেকে যদি কোনো ক্রেতা কমিশনে পেঁয়াজ রসুন দিতে চায় সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে? সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমি কমিশন হিসাবে মাল বিক্রি করি, পেঁয়াজের উপরে কমিশন, রসুনের উপরে। রসুনের কমিশন 1.5 টাকা আর পেঁয়াজের কমিশন 1 টাকা। পেঁয়াজের কমিশন 1 টাকা। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর বিক্রি করার পরে এটা বিশ্বস্ততা সব জায়গায় আছে ইনশাল্লাহ, টাকা নগদ ক্লিয়ার দিয়ে দেয়, কখনো কারো টাকা বাঁধায় রাখি না। ভালো রসুন কত বিক্রি হচ্ছে? ভালো রসুন 75 টাকা, 175 টাকা। নাটোরের ভালো রসুন 175 টাকা। এটা কি শুধু 25 না 125? 125। 125? হ্যাঁ, 125 বলেছি, খেয়াল করেন না হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে ভাই? পেঁয়াজ বিক্রি হচ্ছে 60-59। 60-59 টাকা পাইকারি সর্বোচ্চ? পাইকারি। সর্বনিম্ন আছে 58 টাকা। সর্বনিম্ন 58 টাকা। একটু দাগি পচা পড়বে, সিট দাগি পড়বে 58 টাকার পেঁয়াজ। আপনার পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? আপনার পেঁয়াজ উপরে 60 টাকা বিক্রি করলাম, 61 টাকা। আসলে আজকে পেঁয়াজের বাজার নেই, 60 টাকাই মাথায় বাজার চলতেছে। অর্থাৎ 58 থেকে 60 টাকা? 58 থেকে 60 টাকা বাজার। এটা কোথাকার পেঁয়াজ? এটা হচ্ছে আপনার পাংশার পেঁয়াজ। পাংশার পেঁয়াজ, রাজবাড়ি পাংশা। হ্যাঁ, রাজবাড়ি পাংশা। এটা কত বিক্রি হচ্ছে? এটা 60 টাকা বিক্রি করছে। 60 টাকা বিক্রি হচ্ছে। আর এটা কত চলে বিক্রি? ওটাও 60 টাকা বিক্রি করতেছে। ওই বাইরে একটা আছে ওইটা বিক্রি করতেছে 58 টাকা। ওই বাইরে বাইরে আছে সেই সমস্ত পেঁয়াজ 58 টাকা বিক্রি হচ্ছে। আপনাদের এখানে কি এলসি পেঁয়াজ আসতেছে? এলসি পেঁয়াজ আমার এখানে আসেনি, তবে মার্কেটে আছে শ্যামবাজারে, কয়েক ঘরে আসছে। পেঁয়াজের বাজার হঠাৎ করে কমার কারণটা কি বলা যাবে? এটা তো আমদানির উপর নির্ভরযোগ্য, আবার বেচা কেনার উপর নির্ভরযোগ্য। বেচা কেনা একটু কম, আমদানি বেশি। 10 তারিখ তো পার হয়ে গেছে। হ্যাঁ, সেটাই, 12 তারিখ আজকে, যার কারণে বাজার একটু কম। হ্যাঁ, একটু। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।